চীনের একটি কয়লা খনি ধসে অন্তত 2 জন নিহত হয়েছে। ওই খনিতে আটকা পড়েছে 53 জনের বেশি শ্রমিক। চীনের স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়া অঞ্চলের আলাক্সাস লিগে স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। এ পর্যন্ত 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনি ধসের কারণে বেশ কিছু যানবাহন চাপা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কয়লা এবং অন্যান্য খনিজ পদার্থের জন্য খ্যাতি আছে মঙ্গোলিয়ার। চীনের একটি কয়লা খনি ধসে অন্তত 2 জন নিহত হয়েছে। ওই খনিতে আটকা পড়েছে 53 জনের বেশি শ্রমিক। চীনের স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়া অঞ্চলের আলাক্সাস লিগে স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। এ পর্যন্ত 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনি ধসের কারণে বেশ কিছু যানবাহন চাপা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কয়লা এবং অন্যান্য খনিজ পদার্থের জন্য খ্যাতি আছে মঙ্গোলিয়ার। চীনের একটি কয়লা খনি ধসে অন্তত 2 জন নিহত হয়েছে। ওই খনিতে আটকা পড়েছে 53 জনের বেশি শ্রমিক। চীনের স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়া অঞ্চলের আলাক্সাস লিগে স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। এ পর্যন্ত 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনি ধসের কারণে বেশ কিছু যানবাহন চাপা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কয়লা এবং অন্যান্য খনিজ পদার্থের জন্য খ্যাতি আছে মঙ্গোলিয়ার। চীনের একটি কয়লা খনি ধসে অন্তত 2 জন নিহত হয়েছে। ওই খনিতে আটকা পড়েছে 53 জনের বেশি শ্রমিক। চীনের স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়া অঞ্চলের আলাক্সাস লিগে স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। এ পর্যন্ত 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনি ধসের কারণে বেশ কিছু যানবাহন চাপা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কয়লা এবং অন্যান্য খনিজ পদার্থের জন্য খ্যাতি আছে মঙ্গোলিয়ার। চীনের একটি কয়লা খনি ধসে অন্তত 2 জন নিহত হয়েছে। ওই খনিতে আটকা পড়েছে 53 জনের বেশি শ্রমিক। চীনের স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়া অঞ্চলের আলাক্সাস লিগে স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। এ পর্যন্ত 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনি ধসের কারণে বেশ কিছু যানবাহন চাপা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কয়লা এবং অন্যান্য খনিজ পদার্থের জন্য খ্যাতি আছে মঙ্গোলিয়ার। চীনের একটি কয়লা খনি ধসে অন্তত 2 জন নিহত হয়েছে। ওই খনিতে আটকা পড়েছে 53 জনের বেশি শ্রমিক। চীনের স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়া অঞ্চলের আলাক্সাস লিগে স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। এ পর্যন্ত 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনি ধসের কারণে বেশ কিছু যানবাহন চাপা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কয়লা এবং অন্যান্য খনিজ পদার্থের জন্য খ্যাতি আছে মঙ্গোলিয়ার।